بسم الله الرحمن الرحيم والسلام عليكم ورحمة الله تعالى وبركاته শর্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রত্যেককে জানাচ্ছি সালাম সম্ভাষণ প্রীতি ও মোবারকবাদ আইডিয়াল ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আপনাদেরকে সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি অনুসরণ করলে একজন মানুষ দুনিয়া এবং আখিরাতে ভালো থাকতে পারবে অর্থাৎ তার দুনিয়ার জীবনেও যেমন কোনো অশান্তি বিরাজ করবে না তেমনিভাবে মৃত্যুর পরেও সে অশান্তি বিরাজালে কখনো আবদ্ধ হবে না একজন মানুষ যদি পাঁচটি বিষয়কে পাঁচটি জিনিসকে গুরুত্ব দিয়ে পৃথিবীতে তার জীবনকে পরিচালনা করে সে মানুষটির ভয়ের কোনো কারণ নেই না দুনিয়াতে না আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন তিনি বলেছেন আল্লাহ রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামস তুমি পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস পৌঁছার পূর্বে আসার পূর্বে গুরুত্ব দাও অর্থাৎ পাঁচটি বিষয়কে গুরুত্ব দিতে বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক তুমি তোমার যৌবনকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে অর্থাৎ একজন মানুষের এখন যৌবনকাল চলছে বার্ধক্য কিন্তু আসবেই দিনের পরে রাত আসা যেমন অবশ্যম্ভাবী আবার রাতের পরে সূর্য ওঠা যেমন অবশ্যম্ভাবী তেমনিভাবে যদি আল্লাহ কাউকে হায়াতে বাঁচিয়ে রাখেন তার যৌবনের পরে তার বার্ধক্য আসাটা অবশ্যম্ভাবী অর্থাৎ যৌবনকাল যখন সমাপ্তি ঘটবে যবনিকে ঘটবে তখনই সে বার্ধক্যে উপনীত হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল এই যৌবন বয়সেই একজন আল্লাহর বান্দাকে তার উম্মতকে বেশি বেশি গুরুত্ব দিতে বলছেন কিসের মাধ্যমে ইবাদতের মাধ্যমে ওয়াসিহাতাকে কবলে সাকামিক আর সুস্থতাকে অসুস্থতা আসার আগেই গুরুত্ব দিতে বলেছেন ওয়াগিনাকে কবলে ফাকরিক আর ধন সম্পদ আল্লাহ যতটুকু দিয়েছেন তার গুরুত্ব দিতে হবে দারিদ্র আসার আগে ও ফিরাগাকা কবলে শুকলিক অবসর সময়কে গুরুত্ব দিতে হবে ব্যস্ততা আসার আগে ও হায়াতাকে কবলে মাউতিক আর জীবনকে গুরুত্ব দিতে হবে মৃত্যু আসার আগে প্রিয় সুধী আপনি একটু দেখেন কিয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তে যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন এদের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যুল্লা ইল্লা যিল্লুহ সাত শ্রেণীর লোক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন এর অর্থ হচ্ছে তাদের সেদিন কোনো কষ্ট হবে না এর একজন হচ্ছেন আল ইমামুল আদিল ন্যায় বিচারক শাসক ন্যায় বিচারক নেতা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ আর ওই ব্যক্তি যার হৃদয় লটকানো থাকে মসজিদের সাথে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি আর ওই যুবক যে তার যৌবনকালকে ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন আমরা কি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঁচটি বিষয়কে গুরুত্ব দিতে বলেছেন তার প্রথমটি তিনি বলেছেন তুমি তোমার যৌবনকালকে গুরুত্ব দাও কারণ এই যৌবন বয়সটি এমন একটা বয়স যে বয়সে পাপ কাজ করাটা খুব সহসাই সম্ভব মানুষের জন্য শয়তান এই বয়সে মানুষকে প্রলুব্ধ করে একটা মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন কিন্তু পাপ করার মতো তার ইচ্ছা শক্তি থাকে না তখন যদি সে সিজদাও দেয় ওই সিজদা আল্লাহর কাছে অতটা গ্রহণযোগ্য হয় না যতটা গ্রহণযোগ্য হয় যৌবনকালে এই জন্য আমরা কি করব যারা যুবক ভাই আছো তোমাদেরকে বলছি তোমরা বেশি বেশি ইবাদতের মাত্রা বাড়িয়ে দাও কেননা তোমার মৃত্যু যে যৌবনকালে হবে না তুমি কি করে বুঝলে অথচ তোমার বাবা তো বেঁচে থাকবে হয়তো 80 বছর 90 বছর কিন্তু দেখা যায় তুমি বেঁচে চলে যাচ্ছ 30 বছরে হতে পারে আবার একদিন হয়তো তুমি অনেক দিন বেঁচে থাকবে অনেক বছর বেঁচে থাকবে বাবা হয়তো 50-60 মরে যাচ্ছে কে কোন সময় চলে যাবে কেউ বলতে পারে না যেমন জীবিকার বিষয়টাও কেউ বলতে পারে না মৃত্যুর বিষয়টাও কেউ বলতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ওমা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত
ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কোথায় মৃত্যু, কোথায় কি উপার্জন করবে, দুই হাত কি কামাই করবে, কোন মানুষের পক্ষে তা বলা সম্ভব নয়। মৃত্যু আল্লাহর কাছে, আল্লাহ ভালো জানেন কখন মৃত্যু নামক এই মেহমান তোমার দ্বারে এসে, আমার দ্বারে এসে করাঘাত করবে। আর যখনই করাঘাত করবে, যখন দ্বার প্রান্তে পৌঁছে যাবে, মৃত্যু কিন্তু আর প্রত্যাবর্তন করবে না, সুনিশ্চিত। সুতরাং একজন মানুষ যদি রাতের বেলা ঘুমাতে গিয়ে সে যখন ঘুমাবে, তখন যদি একটু চিন্তা করে, আচ্ছা কালকে সূর্যোদয় তো আমার জীবনে নাও আসতে পারে, যেমনটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইজা আসবাহতা ফালা তানতাজিরুল মাসা ওয়া ইজা আমসাইতা ফালা তানতাজিরুস সুবহ, তুমি যখন সকাল করো সন্ধ্যার অপেক্ষা করো না, কারণ সকালই তোমার শেষ, জীবনের শেষ হয়ে যেতে পারে, সমাপ্তি ঘটতে পারে জীবনের। আবার তুমি যখন সন্ধ্যায় উপনীত হবে সকালের অপেক্ষা করো না, অর্থাৎ প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া উচিত। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন, পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও। এর প্রথমটি হচ্ছে তুমি তার যৌবনকে গুরুত্ব দাও, বার্ধক্য পৌঁছে পড়বে। এই জন্য আমরা দেখব যে আমাদের যৌবন এটা কিন্তু স্থির থাকবে না, আমাদের মৃত্যু কিন্তু সুনিশ্চিত। এই জন্য আমরা কি করব, যৌবনকে গুরুত্ব। রসুলাম দ্বিতীয়বার কি বলেছেন, দ্বিতীয়বার বলেছেন ওয়াশাবাবাকা কবলা হারামিক, আর একটা বলছেন ওয়াসিহাতাকা কবলা সাকামিক। যৌবনকে গুরু, বার্ধক্যে রাখছে, জাবাবাকা কবলা হারামিক ওয়াসিহাতাকা কবলা সাকামিক, আর সুস্থতাকে গুরুত্ব দিতে হবে অসুস্থতা আসার আগে। মানুষ অসুস্থ হবেই, আপনি যদি মুমিন, আপনি যদি অসুস্থ হয়ে যান, ভয়ের কোনো কারণ নেই। আপনি অসুস্থ হলে আপনার গুণা ঝরে পড়তে যাবে, গুণা ঝরে ঝরে পড়তে থাকবে। মুমিনের অসুস্থতাও অনেক উত্তম। আপনি দেখেন মুমিনের মৃত্যু দুনিয়ার এই ফিতনা থেকে, ফিতনা অবস্থায় দুনিয়ায় থাকার চেয়েও মুমিনের মৃত্যু কিন্তু কোনো কোনো সময় আল্লাহর কাছে অনেক পছন্দের। মুমিনের মৃত্যু মানুষের কাছে অনেক উপহার আল্লাহর পক্ষ থেকে, কেননা মৃত্যুর পরেই সে মিশে যাচ্ছে আল্লাহর কাছে, চলে যাচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। সুতরাং এই মাউতুল মুমিনি খাইরুম মিন ফিতনাতিদ দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে অনেক ক্ষেত্রে মুমিনের জন্য মৃত্যু অনেক কল্যাণকর। এই জন্য আমরা দেখব যে আমরা সবসময় মনে রাখব যে যৌবন জীবন বার্ধক্যে আসার আগে আমরা গুরুত্ব দেব, তারপরে সুস্থতাকে গুরুত্ব দেব অসুস্থ হওয়ার আগে। এরপর আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছেন এগুলো মানুষের রাস্তায় দান করতে হবে, আল্লাহর দিনের প্রতি দান করতে হবে। আবার দান করলে কিন্তু কমে না, কারণ দান না করলে কিন্তু দরিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য দরিদ্র আসার আগে এগুলোর গুরুত্ব দিতে হবে। আবার অবসর হয়ে গেছেন, রিটায়ার্ড পার্সন আপনি, এখন বেশি বেশি ইবাদত করুন, অথবা আপনি একটু সময় পাচ্ছেন। আল্লাহ কি বলেছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, হে মুহাম্মদ আপনি যখনই অবসর পান আপনি কি করেন, ইবাদতে আত্মনিয়োগ করুন, পরিশ্রম করুন। এখন পরিশ্রম করতে হবে ইবাদতের মাধ্যমে, আপনি যে কাজটাই করেন সেটাকে ইবাদত মনে করেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যখনই তুমি অবসর পাও ও ফিরাওবাকা কবলা শুগলিক, কর্ম ব্যস্ত হওয়ার আগে, আবার ব্যস্ত হয়ে যাব, সুতরাং আমি যখনই সময় পাই তখনই বেশি বেশি আল্লাহ তাআলাকে একটু ডাকবো, এটা আমাদের জন্য অনেক কল্যাণকর। আর একটা বিষয় মনে রাখতে হবে, আমরা সবসময় জীবনটাকে মৃত্যু আসার আগে গুরুত্ব, এই জন্য সর্বশেষ বলেছেন ও হায়াতেকে কবলা মাউতিক, আর যখন মৃত্যু আসবে তখন কিন্তু ফিরে যাবে না। এই জন্য যতদিনই জীবনে বেঁচে থাকব আমরা একটু বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকবো, যদি শুধু একটু খেয়াল করি সুস্থতা, সুস্থ আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অসুস্থ হয়ে যেতে পারি, ভয় করার কারণ নেই। অসুস্থ হলে আমি কি বলবো, আল্লাহুম্মা জালনি সবুরা ও জালনি শাকুরা ও জালনি ফি আইনি সগীরা ও জাল ফি আয়ুনি নাসে কবীরা, আল্লাহ আমাকে ধৈর্যশীল বান্দা বানাও, আমাকে কৃতজ্ঞ বান্দা বানাও, আমাকে নিজের চোখে নিজেকে ছোট বানিয়ে দাও আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দাও। এর অর্থ হচ্ছে যদি আমি চলেও যাই, মানুষ যেন আমাকে অনুসরণ করে, আমার জন্য দোয়া করে, আমি যেন মানুষের কাছে বড় হয়ে থাকতে পারি, কিন্তু আমাকে আমার চোখে ছোট বানিয়ে দাও। তুমি দুনিয়ায় এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন প্রবাসী বা পথিক। সম্মানিত শুধু পথিক এবং প্রবাসীর ন্যায়, পথিক এবং প্রবাসীর ন্যায় যদি জীবনটা কাটাতে পারি তাহলে কিন্তু ইবাদত করতে আমি কখনো অনীহা করব না। আবার বলছি, যৌবন নির্ধারিত নয়, থাকবে না, সুস্থতা একেবারে আপনার জন্য মৃত্যু পর্যন্ত থাকবে না, অসুস্থতা জীবনে আসবেই। সুতরাং সে অসুস্থ হওয়ার আগে আমি একটু সুস্থতার গুরুত্ব দিই, এই অবস্থায় বেশি বেশি ইবাদত করি। আমি যদি একটু ধনী হই, আমি আমার দারিদ্র আসার আগে বেশি বেশি দান করে যাই, আর
আমার অবসর সময়টাকে একটু কাজে লাগাই। সুরা দোহা তেলাওয়াত করবেন, দেখবেন সব আপনার সমাধান পেয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন একটু মনে রাসূল ইসলাম একটু স্বাভাবিকভাবে কাফিরদের অত্যাচারের কারণে আল্লাহ রসুল যখন একটু চিন্তামগ্ন হয়েছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি, আপনার প্রতি রুষ্ট হননি। সুতরাং আপনি যখনই একটু সুযোগ পান আপনি ইবাদতে আত্মনিয়োগ করুন। والضحايا والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى আপনার পরকাল তো দুনিয়ার জীবনের চেয়ে অনেক শ্রেয়। কাফিররা কি বলল না বলল, মুসলমানদেরকে আল্লাহওয়ালাদেরকে কাফির মুশরিক মুনাফিকরা গালি দিবে, মন্দ কথা বলবে, নিজের মনগড়া মতবাদকে কাফিররা মুশরিকরা মুসলমানদের উপরে চাপিয়ে দিবে পৃথিবীব্যাপী। আপনি মন খারাপ করার কিছু নেই, কিছুই নেই। রাসূলুল্লাহকে বললেন আল্লাহ তাআলা যে কাফির মুশরিককে আপনি কষ্ট দিচ্ছে মন খারাপ করবেন না, কারণ আপনার দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন শ্রেয়। ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অতি শীঘ্রই আপনার প্রতিপালক আপনাকে এত এত নিয়ামত দান করবেন ফলশ্রুতিতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। শুধু আপনি কিসের টেনশন করেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া আপনাকে কি আল্লাহ ইয়াতীম অবস্থায় পাননি, অথবা তিনি নিজের দায়িত্বে আপনাকে আশ্রয় দিয়েছেন? আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা আপনাকে পথ পথ সম্পর্কে দিন সম্পর্কে অনুভূত পেয়েছিলেন, অথবা আপনাকে ইসলাম কি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম সেই পথ আপনাকে দেখিয়ে দিয়েছেন, সেই পথের শ্রেষ্ঠ বাহক বানিয়ে দিয়েছেন। ফাআম্মা সাঈলা ফালা তামহার ওয়াআম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ ওয়ালা আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা আপনাকে তো পেয়েছিলেন নিঃস্ব, আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াআম্মাস সাঈলা ফালা তানহার ওয়াআম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদদিস অতএব কোনো ইয়াতীমকে আপনি পেলে কঠোর হবেন না। فاما اليتيم فلا تقهر واما السائل فلا تنهر كن অভাবী কে আপনি ধমক দিবেন না। واما بنعمه ربك فحدث আপনি আপনার প্রতিপালকের নিয়ামতের কথা বেশি বেশি প্রকাশ করুন। আবার ঠিক রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়ে সূরা ইনশিরা আল্লাহ বলেছেন আলম নাশরহ লাক সদরক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদ জহরাক ওয়া রাফানা লাক যিকরাক ফাইন্না মাআল উসরি উসরা ইন্না মাআল উসরি উসরা আমি শুরুতে এটা সূরা আদ-দোহা বলেছিলাম, কিন্তু হবে সূরা আল-ইনশিরা। সূরা আল-ইনশিরাতে আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব আপনি যখনই সময় পান আপনি কি করুন, পরিশ্রম করুন, ইবাদতে আত্মনিয়োগ করুন এবং আল্লাহর প্রতি মনোনিবেশ করুন। ওয়া ইলা রাব্বিকা ফারগব আপনার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন। আসুন বেশি বেশি আপনি সূরা আদ-দোহা পড়েন, সূরা ইনশিরা পড়বেন, দেখবেন আপনার মনের টেনশন দূর হয়ে গেছে, আপনার কষ্ট দূর হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি ছিলেন তিনি কতটা কষ্ট করেছেন, কাফির মুশরিকরা তাকে কত আঘাত করেছে, কত কষ্ট দিয়েছে, আপনি তার উম্মত, আপনি তো কোনো কষ্টই করছেন না, কিছুই করছেন না, কিন্তু একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে ইবাদতের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। দিনের কায়েমের জন্য জর যার যে অবস্থান থেকে সেখান থেকে আপনাকে চেষ্টা চালিয়ে দেবে দিনকে কিভাবে কায়েম রাখা যায়, দিনকে কিভাবে মানুষের কাছে ধরে রাখা যায়, এই জন্য আপনি আপনার সাধ্যমতো এই জন্য দিনের বুলন্দ করার জন্য অবস্থান থেকে আপনি চেষ্টা করবেন দিনকে বুলন্দ করার জন্য, দিনকে বিজয়ী করার জন্য। কিন্তু কখনো অন্যায় করা যাবে না, অন্যায় কথাকে স্বীকার করা যাবে না, কোনো স্বার্থ সিদ্ধির জন্য অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। কি একটা কথা মনে রাখতে হবে, আপনার কবরে কিন্তু কেউ যাবে না, একজনের বোঝা কিন্তু আর একজন বহন করবে না, এই বিষয়গুলো খেয়াল রাখবো। সুতরাং যে পাঁচটি বিষয়ের কথা বললাম সে পাঁচটি বিষয়কে আমরা সবসময় স্মরণ করার চেষ্টা করব। পাঁচটি বিষয় যদি আমরা মনে রাখতে পারি আমার বিশ্বাস তাহলে আমাদের কোনো ভয়ের কোনো কারণ থাকবে না, আমরা দুনিয়াতেও ভালো থাকবো আখিরাতেও ভালো থাকবো। আমরা যেন আমাদের দুনিয়া এবং আখিরাত এই পাঁচটি বিষয়কে গুরুত্ব আরোপ করে ভালো রাখতে পারি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় ভালো রেখো আখিরাতেও ভালো রেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় দোয়া করতেন
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله তুমি আমাকে দুনিয়ায় ভালো রেখো আখিরাতে ভালো রেখো আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও. আমিও আপনারাও সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করি, اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও. اللهم إني أعوذ بك من فتنة عذاب القبر ومن فتنة عذاب جهنم ومن فتنة مسيح فتنة المسيح الدجال ومن فتنة المحيا والممات ومن فتنة المأثم والمغرم. الله তুমি আমাদেরকে ঋণের বোঝা থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, জীবন মৃত্যুর পরীক্ষা থেকে বাঁচাও, জাহান্নামের পরীক্ষা থেকে বাঁচাও, কবরের পরীক্ষা থেকে বাঁচাও. আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো সাকারাতুল মাউত থেকে, গাবারাতুল মাউত থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে. আমাদেরকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দিও, আমাদের কবরকে তুমি প্রশস্ত করে দিও. মৃত্যুর সময় আমরা যেন প্রত্যেকে কালিমা তাইয়িবা পাঠ করি, দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক দান করো. আমরা যেন কালিমাতে তাওহীদ, তোমার একচ্ছত্র আধিপত্যের কথা, তাওহীদের কথা, মনোথিজমের কথা ঘোষণা করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক দান করো. তুমি যদি আমাদেরকে তৌফিক না দাও আমরা কিছুই করতে পারবো না, তোমার রহমতের কাঙ্গাল হয়ে আল্লাহ প্রার্থনা করছি. আমাদেরকে তুমি মাফ করে দাও, অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে বলেছেন, আমরা যেন তার যথাযথ গুরুত্ব আরোপ করতে পারি, এই রাসূলুল্লাহর কথাগুলোকে আমরা পালন করতে পারি, আমাদের নবীর আনুগত্য পোষণ করতে পারি, এবং তোমার আনুগত্যের ভিত্তিতে আমরা যেন আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারি দুনিয়া এবং আখিরাতে, সেই তৌফিক দান করো. আমিন সুম্মা আমিন. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু.